বুজা বুজা লাগিছে মুখ্যমন্ত্রীর গান। সমষ্টির মণ্ডপে মণ্ডপে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ষষ্ঠীর দিনা 13খন পূজা দর্শন মুখ্যমন্ত্রীর, সপ্তমীত কুকুরাঝারত পূজা চাব মুখ্যমন্ত্রীর। রাজ্যের চারিওফালে এতিয়া শারদীয় দুর্গাপূজার পার ভঙা উচা। বেদীত দেবী প্রতিষ্ঠা হওয়ার পিছরে পৰা আৰম্ভ হল শারদীয় দুর্গাপূজা। আন আন সাধারণ রাজ্যের পূজা লাগিছে ভি আই পি ভি ভি আই পির মুখ্যমন্ত্রীর গাতো। মহাষষ্ঠীর দিনাখন রাইজর নিজ সমষ্টিত পূজা উদযাপন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একদিনায় 14খন পূজাত রাইজর মঙ্গলের বাবে মা দুর্গার আশীষ ললে মুখ্যমন্ত্রী। মণ্ডপে মণ্ডপে বহিল মা দেবীর আরাধনা। প্রথমে ধারাপুরের দুর্গাপূজার পর আরম্ভ করে সুন্দরবাড়ী পূজা মণ্ডপত ষষ্ঠীর দিন সমাপ্ত করলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নিজ সমষ্টিত মুখ্যমন্ত্রীক কাষতে পায় কনিষ্ঠজনের পর জ্যেষ্ঠজন হেতাও পড়া লাগিল সুতরাং সেলফি উঠব। সমান্তরভাবে মুখ্যমন্ত্রীয়ে বুঝ দলে সমষ্টিবাসীর সমস্যা আর অভিযোগবর। নিজ সমষ্টির মণ্ডপসমূহত মুখ্যমন্ত্রীয়ে দেবীমার আশীষ লওয়ার বিতরণ করলে আর্থিক সাহায্য। বুধবারে নিজ সমষ্টির পূজাত ভাগ লওয়ার পিছত সপ্তমীর দিনা কোকরাঝারত পূজা চার পরিকল্পনা মুখ্যমন্ত্রীগীর। অসমবাসী রাইজক শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাইছো। পূজা ভাগ যাতে খুব ধুনিয়াক হয়ে যায় তার বাবে সকলরে সহযোগিতা কামনা করছো। আর মই বিশ্বাস করো যে এই পূজায় প্রতিটি পরিয়াল শান্তি আর সমৃদ্ধির বাট কঢ়িয়ায় আনিব, রাজ্যখনো আগুয়াই যাব। পূজা অল্প চাই লোক, কালি কোকরাঝারত যাম, আজি ইয়াতে, এনেকে যিমানখিনি পারো অহা তিনি চারিদিনত পূজাত যাব চেষ্টা করি। আজরাপুরা ধ্রুবজ্যোতি কলিতার সহযোগত হিরকজ্যোতি মালাকারর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।